চাঁদপুরের সাহারাস্তিতে এক ভিক্ষুককে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ রোববার দশ জানুয়ারি দুপুরে তাদের আদালতে সোপরত করা হয়েছে গ্রেফতারকৃতরা হল উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত আব্দুর রবের পুত্র বিল্লাল হোসেন ও আবুল হোসেনের পুত্র ইমাম হোসেন মিয়াজি শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায় কচুয়া উপজেলার গোহট ইউনিয়নের চান্দিপাড়া গ্রামের এক ভিক্ষুককে গত শনিবার শাহরাস্তি উপজেলার বেরনাইয়া বাজার এলাকায় ভিক্ষা শেষে বেরনাইয়া বাজার থেকে অটোরিকশা যোগে বাড়িতে যাওয়ার পথে রঘুরামপুর ব্রিজের উপর পৌঁছলে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটের সময় চার যুবক তাকে অটোরিকশা থেকে টেনে হিচড়ে নামিয়ে রঘুরামপুর গ্রামের আরিফ উল্লাহ পাটোয়ারি বাড়ির শাহ আলমের নির্মাণাধীন একতলা বিল্ডিংয়ের ভিতর নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এ সময় ভুক্তভোগী ডাক চিৎকার দিলে অভিযুক্তরা তার শরীরে আঘাত করে ভিক্ষা করা পাঁচ হাজার সাতশত টাকা নিয়ে পালিয়ে যায় সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে শাহরাস্তি থানায় তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও একজনের বিরুদ্ধে ধর্ষণের সহায়তার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন মামলার অপর আসামিরা হল যাদবপুর গ্রামের হাসান আহমেদের পুত্র বেলায়ত হোসেন ও মৃত আবুল কাশেমের পুত্র আব্দুল কাদির ঘটনার প্রেক্ষিতে রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে মামলার অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে